ভয় তো তার পাওয়া উচিত যে খারাপ কিছু করে, তাই না? কিন্তু আজকালকার দুনিয়ায় ভয় সে পায় যে কিছুই খারাপ করেনি, যে ভালো মানুষ, যে শিক্ষিত মানুষ, যে নিরীহ মানুষ, সে বেশি ভয় পায়। কারণ সে এই জন্য ভয় পায় যে তার মান সম্মান বুঝি এই মূর্খদের মাঝখানে না হারিয়ে যায়, না বিলীন হয়ে যায়। অনেক ভালো মানুষ আছে আজকালকার দিনে যারা চেষ্টা করে ভালো কিছু করার জন্য, কিন্তু আমাদের এই অশিক্ষিত মূর্খ সমাজের কিছু গণ্ডমূর্খ মানুষ আছে যারা তাদেরকে প্রথম থেকেই নেগেটিভ কথা বলে, গালমন্দ করে, বাজে ব্যবহার করে। আর শিক্ষিত মানুষরা তাদের মান সম্মানকেই বেশি ভয় পায়। আর এই ধরনের মানুষরা যখন তাদের সাথে বাজে ব্যবহার করে, তখন ওই জ্ঞানী বা ভালো মানুষগুলো কী করে, নিজেদেরকে সাইড করে নেয়। তারা কিন্তু ভালো কিছু করার চেষ্টা করে, কিন্তু তারা এই ধরনের মূর্খ অশিক্ষিত গণ্ডমার্কা মানুষগুলোর জন্য কিছু করতে পারে না, কারণ তাদের কাছে মান সম্মানটা আগে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যাটা খুব কমে গেছে, তার জন্য দায়ী এই গণ্ডমার্কা অশিক্ষিত মূর্খ মানুষগুলো। তাদের বাজে ব্যবহারের জন্য অনেক ভালো মানুষ ভালো চেষ্টা করতে এসেও পিছিয়ে গেছে। আপনারা দেখবেন আমার ভিডিওতে এমন কিছু বাজে আলোচনা নেই, কিন্তু অনেকগুলো অশিক্ষিত মূর্খ গণ্ডমার্কা বাঁদর ছাগল, যাদের শিক্ষা দীক্ষা কিছু নেই, তারা এসে এখানে বাজে বাজে কমেন্ট করে, বাজে কিস্তি করে, বেফালতু। এই ধরনের মানুষগুলোর বাজে ব্যবহারের জন্য অনেক ভালো ভালো মানুষ সোশ্যাল মিডিয়া, কেন বাস্তব জীবনে সোশ্যাল ওয়ার্ক থেকে এরা পিছিয়ে যায়। এরা সব কিছুতেই আপনার স্বার্থ খুঁজবে, এদের বিনা প্রয়োজনে আপনাকে গালমন্দ করবে। এই ধরনের মানুষগুলোকে যদি দমন করতে না পারা যায়, তাহলে সমাজে আস্তে আস্তে ভালো মানুষ বিলুপ্ত হয়ে যাবে। এই ধরনের সমাজের কুলাঙ্গারগুলোকে বাছাই করা দরকার আছে, তাদেরকে একটু টাইট দেওয়া দরকার আছে। নাহলে এই অসভ্য মানুষগুলো আমাদের সমাজের যে কটা ভালো এবং ভদ্র মানুষ বেঁচে আছে তাদেরকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করে দেবে। ভালো থাকবেন সবাই।